E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব কিভাবে যে কোনো অ্যাপের প্রোটোটাইপ করতে হয়। তো আমরা ফিগমার মাধ্যমে যেই অ্যাপ অথবা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করি এর প্রোটোটাইপ করা আজকে আমরা দেখব। তো প্রোটোটাইপ মানে হচ্ছে আমরা যে ডিজাইনটি করব তা আসলে দেখতে কিরকম হবে, কোন বাটনে ক্লিক করলে কোন স্ক্রিন ওপেন হবে, কোথায় ক্লিক করলে কি হবে। তো এটাকে আমরা আমাদের ডিজাইনটিকে ক্লিকেবল বানানোর জন্য ফিগমাতে যেই কাজটি করি সেটা হচ্ছে প্রোটোটাইপ। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং এখান থেকে ফিগমা লিখে সার্চ করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো লগ ইন করার পর আমাদেরকে সরাসরি নিয়ে আসবে হচ্ছে আমাদের ফিগমার হোম পেজে। তো এখান থেকে আমি আগে থেকে একটি ডিজাইন রেডি করে রেখেছিলাম, তো সেই ফাইলটি আমি ওপেন করে দেব। তো এই হচ্ছে আমার ডিজাইন ফাইলটি। তো এটিকে এখন আমি প্রোটোটাইপ করব। তো এটিকে প্রোটোটাইপ করার জন্য আমাকে শুরুতে এখান থেকে এই প্রোটোটাইপ সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আমরা দেখছি হচ্ছে আমাদের ডিজাইনটি, এরপর এখান থেকে আমরা সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবো অথবা এটিকে আমরা সুন্দরভাবে প্রোটোটাইপ করে নিতে পারবো। তো যেমন এটা রয়েছে আমাদের প্রোফাইল, তো এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের প্রোফাইলে নিয়ে যাওয়ার কথা। যেভাবে নিয়ে যাব তা হচ্ছে আমরা প্রথমে এই শেপটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, তো এটিকে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে আমাদের যে প্রোফাইল পেজটি রয়েছে সেখানে। তো সেখান থেকে আমরা এখানে ক্লিক করে ওয়ান ট্যাবে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা করে দেবো হচ্ছে স্মার্ট অ্যানিমেটেড, তারপর যা আছে তাই থাক। যদি আমরা প্রিভিউ দেখি এখানে ক্লিক করে দেখা, যদি আমরা প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে আসবে হচ্ছে এই পেজটিতে। তারপর আসছে হচ্ছে আমাদের নোটিফিকেশন আইকন, তো এখান থেকেও আমরা একইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের নোটিফিকেশন যেখানে রয়েছে সেখানে। তাদের খেয়াল রাখতে হবে এখানে যাতে ওয়ান টিপ থাকে আর এখানে যাতে সবকিছু সেম থাকে। তো তারপর আমরা ধরলাম যে আমরা একটি ভিডিও ওপেন করব, তো এখানে ক্লিক করলে আমাদের একটি পেজ ওপেন হবে, তো সেখানে আমরা ভিডিও দেখতে পারবো। তো এটার জন্য আমরা যা করব, এখানে আমরা ক্লিক করে এই যে প্লাস আইকনটি আছে সেটিকে আমরা নিয়ে আসবো হচ্ছে এই যে যেখানে ভিডিও ওপেন হবে বা প্লে হলে যে পেজটি আসবে সেই পেজে, আমরা সেটিকে এইভাবে নিয়ে আসবো। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখন একইভাবে আমরা এই যে আমাদের এই আইকনগুলোকে করে দেব। এই পেজটি আপাতত এই পর্যন্তই থাকবে। আমরা এখান থেকে হোম আইকনে ক্লিক করি এবং এটাকে যদি আমরা নিয়ে আসি ড্র্যাগ করে এখানে, আর বাকি সব কিছু যদি সেম থাকে তাহলে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের সামনে যখন এই পেজটি ওপেন হবে এবং তখন আমরা এটাকে এইভাবে ড্র্যাগ করতে পারবো। এবং এখান থেকে যদি আমরা এই হোম আইকনে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি নিয়ে আসবে হচ্ছে আমাদের হোম পেজে। এখন এই কাজটি আমরা সবগুলো স্ক্রিনের ক্ষেত্রে করে নেব। তো এখানে আমরা যদি দেখি এটাকে ক্লিক করার পর এই যে এই চিহ্নটা আসছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে রিসেট করে দেব এখানে ক্লিক করে এবং এটাকে ধরে নিয়ে আসবো হচ্ছে আমাদের এভাবে হোম পেজে। তো এখন আমরা যে কোনো স্ক্রিনেই যাই না কেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি নিয়ে আসবো হচ্ছে আমাদের হোম পেজে। তো তারপর আছে হচ্ছে আমাদের ডাউনলোডস, তো এখানেও সেমভাবে আমরা এখানে ক্লিক করে নেব। তারপর এই যে আইকনটাতে আমরা দেখতে পারবো একটি প্লাস আইকন আসছে, তো এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের ডাউনলোড যে পেজটি আছে সেটিতে, যেমনটা হচ্ছে এটা। তো একইভাবে সব জায়গা থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে এই পেজের মধ্যে, এখান থেকেও আমরা একই কাজ করব। তারপর একইভাবে আমরা এই বাকি দুটোকেও দিয়ে দেব। আমরা এটিকে এবং এটিকে ধরবো, তো এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে এই পেজটিতে। তো এটাকে আমরা এখান থেকে মাইনাস করে দেব, আবারও এখান থেকে একে ধরে যে এটাকে আমরা এখানে ক্লিক করে তারপর এটাকে ধরে দেখবো আমাদের হচ্ছে এই পেজটি। এখন যদি আমরা ডাউনলোডসে ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোডসে যে পেজটি আছে এখানে চলে আসবে। এখন যদি আবার যদি হোম পেজে ক্লিক করি তাহলে নিয়ে আসবে আমাদের এই পেজে। এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করলে আমাদের নোটিফিকেশন পেজে আসবে এবং আবার এখান থেকে হোম পেজে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো আমাদের ডাউনলোডের কাজ শেষ, এখন আসছে হচ্ছে সেটিংস। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব এবং একইভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে আমাদের সেটিংসের যে পেজটি ছিল সেটিতে। এখান থেকে আমরা
এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে আবারও এটাকে নিয়ে আসবো হচ্ছে আমাদের এই যে সেটিংস ছিল সেটাতে। এবং একইভাবে সবগুলোর ক্ষেত্রে আমরা সেম কাজটি করে নেব। তারপর এটার ক্ষেত্রে আমরা সেম কাজটি করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এটা আমরা ট্র্যাক করে নেওয়া হচ্ছে আমাদের এই সেটিংস এর পেজে। তো এখন যদি আমরা সেটিংস এ ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে আসবে হচ্ছে সেটিংস এর পেজে। ডাউনলোডস এ ক্লিক করলে ডাউনলোডস এর পেজে নিয়ে আসবে, হোম এ ক্লিক করলে নিয়ে আসবে হচ্ছে আমাদের হোম পেজে। তো একইভাবে আমরা এই যে বেল আইকনটি ছিল সেটিকেও আমরা করে নেব। তো এখান থেকেও ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে এই পেজে। একইভাবে এখান থেকেও এসব হচ্ছে এই পেজটিতে। তারপর এখান থেকেও সেম ভাবে এসব এই পেজটিতে। এবং এখান থেকেও ডাবল ক্লিক করে এই নোটিফিকেশন পেজে নিয়ে আসবো। এবং সেম ভাবে আমরা এই কাজটি এখানে অ্যাপ্লাই করব। তারপর আমাদের কাছে আসবে হচ্ছে এই যে প্রোফাইল আইকনটি। তো এখান থেকেও আমরা একইভাবে এই সেম কাজটি করে দেবো, এটিকে ট্র্যাক করে নিয়ে আসবো হচ্ছে আমাদের প্রোফাইল পেজে। তো এই কাজটি আমরা বারবার করব। তো আমাদের যেই যেই আইকন যেই যেই পেজের মধ্যে চায় তাকে সেখানে নিয়ে আসবো। যেমন হচ্ছে এটা এখানে এবং বাকি সবকিছু সেম থাকবে। এখন আমাদের একটি আইকনে রয়েছে এবং সেইটা হচ্ছে এই যে প্যাক আইকন। তো এটার ক্ষেত্রে আমরা সেম ভাবে ক্লিক করে একদম নিয়ে আসবো হোম পেজে। এখন যদি আমরা এখানে ক্লিক করি এবং ব্যাকে দিই, ব্যাকবার আমি ক্লিক করলে নিয়ে আসবো হচ্ছে আমাদের এই হোম পেজের মধ্যে। এখন আমি এখান থেকে প্রোটোটাইপটি করে নিচ্ছি এবং এটাকে ট্র্যাক করে নিয়ে আসবো হচ্ছে এখানে। তো তার আগে আমরা এটাকে রিসেট করে নিব। রিসেট করে আবার আমরা সেম কাজটি করব। তারপর এখান থেকেও ক্লিক করে এটাকে রিসেট করে নেব, দেন এটাকে ট্র্যাক করে নিয়ে আসবো আমাদের হোম পেজ। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে কোনো বাটনে ক্লিক করলেই সেটা সেই স্ক্রিন অনুযায়ী সেখানে নিয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখানে ক্লিক করলে নিয়ে আসবে হোম পেজে। তারপর এখান থেকে এখানে ক্লিক করলে সেটিংস, এখানে ক্লিক করলে হোম পেজে, এখানে ক্লিক করলে ডাউনলোডস, এবং এখানে ক্লিক করলে নিয়ে আসবে হচ্ছে আমাদের হোম পেজে। তো এইভাবে আমরা খুবই সুন্দরভাবে ফিগমার মাধ্যমে যে কোনো অ্যাপকে আমরা ইউজফুল করতে পারি। এবং এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাপটি আসলে ডেভেলপমেন্ট করার পর আমাদের অ্যাপটি কিরকম হবে। তো এইভাবে আমরা যে কোনো ডিজাইনকে ফিগমার মাধ্যমে প্রোটোটাইপ করতে পারি। ধন্যবাদ।